আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা সকালের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে সকাল থেকে একদম ঝলমলে রোদ চারপাশে, মানে এত ভালো লাগছিল আজকের আবহাওয়াটা। এরকম রোদ ঝলমলে আবহাওয়া হলে খুবই ভালো লাগে। আর তার সাথে আমার গাছে এই নতুন একটা কাটা মুকুট ফুল হয়েছে, এটা একেবারেই নতুন একটা ফুল, প্রথমবারের মতো ফুটেছে। সকালে এক কাপ চা না হলে তো চলেই না, তো সেই এক কাপ চা নিয়ে বসে পড়েছি নিজেকে একটু রিফ্রেশ করার জন্য, কারণ সারাটা রাত ঘুম হয় নাই। গতকাল তো আপনাদের সাথে শেয়ার করেছি, গতকালের দিনটা খুবই খারাপ গিয়েছিল। তো যাই হোক, এদিকে বাজার নিয়ে আসা হয়েছিল, বাজার বলতে হচ্ছে মাছ মাংস এগুলোই। আর তো সময় স্বল্পতার জন্য আসলে সব কিছু আর শেয়ার করি নাই, সবগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে চিংড়ি নিয়ে এসেছিল, তো চিংড়িটা পরিষ্কার করতে একটু সময় লাগবে, তো সেই জন্য এটাকে বাহিরে রেখে বাকি সবগুলো তুলে রাখলাম। তো চিংড়ি এখানে যতটুকু এনেছিল সম্ভবত আধা কেজি বা আধা কেজির একটু বেশি হবে হয়তোবা, তো এখান থেকে আমি হচ্ছে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা উঠিয়ে রাখব। তো যতটুকু রান্না করব সেইটুকু আমি এখন কেটে বেছে নিব, আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, কারণ একবারে এখন পরিষ্কার করে নেওয়ার আসলে সময় নেই, অনেকটা সময়ের প্রয়োজন। তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু হেল্প করতে চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, তো কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আমি এদিকে কাজ করছি আর আমার বড় মেয়েটা সে এদিক ওইদিকে যাচ্ছে আসছে খেলছে। আমার রান্নাঘরটা খুবই ছোট, তো রান্নাঘরের সামনে এই ছোট্ট স্পেসটার মধ্যে আমি বাজার গোছানো, কাটাকাটি, এই বাকি সব কাজগুলো করে থাকি। আর এখন হচ্ছে চিংড়ি মাছটা তাড়াতাড়ি কাটার জন্য আমি বটিতে করছি। তো চিংড়ির প্রথমে যে পাগুলো বা যেই শুঁড়গুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি, আর মাথার অংশটা আমি কিভাবে কাটছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মানে মাথার যে বড় একটা কাটার মতো অংশ থাকে সেটা আমি একটু বেশ গভীর করে কাটছি, এতে করে মাথার ভেতরে যে ময়লাটা থাকবে সেটা মানে একটু পানির কাছে ধরলে না বের হয়ে আসবে, মানে বেশি কষ্ট করতে হবে না। আর মাথার যে খোসাটা থাকে সেটা আমি আসলে ফেলবো না, সেই জন্য এইভাবে করে কেটে নিচ্ছি। আর মাথার খোসাগুলো আসলে আমার কাছে ভালো লাগে, কে কি মনে করবেন তা আমি জানি না, আমার কাছে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এটা রেখেই দিই। আর এই যে এই সামনের অংশটা আমি একটু কেটে নিই গভীরভাবে মাথার ময়লাটা পরিষ্কার করার জন্য। এই যে দেখেন, এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা চাপ দিলেই কিন্তু বের হয়ে আসছে। আর চাপ দিয়ে যদি না করতে চান, এতে করে আপনারা একটু কাঠি দিয়ে বের করতে পারেন, বা ট্যাপের কাছে একটু ধরলেই কিন্তু বের হয়ে আসবে। তো এগুলো কাটাকাটি করতে করতেই আমি কিন্তু আবার দৌড়ে চলে গেলাম আমার ছোট মেয়ের কাছে, আর এখন হচ্ছে সেখান থেকে এসে আবার রান্নাটা চুলায় দিচ্ছি। তো আজকে রান্না করতে গিয়ে কী ভুল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়েছিলাম, আর তার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেলও দিলাম একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, অল্প করে রান্না করব, কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলাম কারণ পেঁয়াজের একটা গ্রেভি হবে খুব সুন্দর। পেঁয়াজ বাটা দিতে পারলে ভালো হতো, কিন্তু বেটে নেওয়ার মতো আসলে টাইম ছিল না, তো সেই জন্য আর করতে পারিনি। পেঁয়াজটাকে আমি এখন লালচে ব্রাউন করে ভেজে নিব, আর ভেজে নেওয়ার পরে দেখা যায় যে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি হালকা একটু পানি দিব, আর তারপরে একটা একটা করে মশলা এখানে অ্যাড করতে থাকব। বড় চিংড়িগুলো আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে। আর চিংড়ির যে খোসাগুলো থাকে সেগুলো দিয়ে আবার হচ্ছে মানে ভর্তা বানানো যায়, খুবই মজার, সেই ভর্তাটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি জিরা বাটা। এগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো ইউজ করি সেগুলো দিব। তো লবণের ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, আমি প্রথমে যে লবণটা দিলাম সেটা দেওয়ার পরে কি মনে হলো জানি না আমি আবারও লবণ দিয়েছি, দেখতে পেলেন আপনারা। দ্বিতীয়বার কিন্তু খুব একটা বেশি দেই নাই, অল্পই দিয়েছি, কিন্তু সেটাই হয়ে গেছে আমার আজকে রান্নাতে ভুল, মানে লবণটা অনেক বেশি পড়েছে। আর তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো রেগুলার খাই সেগুলো দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, তারপরে শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। এভাবে করে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এতক্ষণেও জানি না যে আমি লবণটা বেশি দিয়েছি, আমার রান্নাটা অলমোস্ট যখন হয়ে গেছে তখন কেন জানি না মনে হলো একটু লবণটা দেখি। তো লবণ দেখতে গিয়ে দেখি যে না, আমি এখানে ভুল করেছি।
তা আমি যেহেতু জানি না সেজন্য কিন্তু আমি খুব আনন্দের সাথে রান্নাবান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি চিংড়িটা কীভাবে পরিষ্কার করেছি। এই যে দেখেন মাথারই অংশটা আমি কেটে নিয়েছিলাম আর এখান থেকে এই যে ময়লাটাকে বের করে নিয়েছি, চিংড়িটা কিন্তু একদম ক্লিন। আর পেছনের যে রগটা থাকে সেটা আমি একটা কাঠির সাহায্যে এই যে এই দিক থেকে চাপ দিয়ে কিন্তু বের করে নিয়েছি। আর আসলে পুরোটা যখন বের হয়ে আসে না তখন এই মাঝখানটাতে আমি কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে আবার একটা করে টান দিই, এতে করে বের হয়ে আসে। আসলে সময় স্বল্পতার জন্য আমি দেখাতে পারি নাই, তো এরপরে আমি যখন রান্না করব অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য চিংড়িটা কীভাবে আমি পরিষ্কার করি। তো যাই হোক, এখন আমি সব চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। আর চিংড়িটা খুব বেশি সময় ধরে আসলে রান্না করতে হয় না, অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। তো আজকে রান্নাটা আমি হচ্ছে করছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। রুবাইসার বাবা বলছিল যে মাকে চিংড়ি মাছ রান্না করে খাওয়াও আর বাকির মাছগুলো উঠিয়ে রাখো, তো এই জন্য ভাবলাম এটাই রান্না করি। তো রান্না করতে করতে আমি কখনো কিন্তু লবণ চেক করি না, তো আজকে কেন জানি না মনে হলো যে একটু লবণটা দেখে নেই কেমন হয়েছে। তো মনে হচ্ছিল যে বেশি হয়েছে, তারপরে মাকে দিয়ে দেখালাম, মাও বললো যে বেশি হয়েছে, থাক সমস্যা নেই, একদিন দুই দিন এমন তেমন হতেই পারে। তারপরও না আমার মনের মধ্যে কেমন জানি একটা মনে হচ্ছিলো, খুব খারাপ লাগছিলো। তো তারপরে মাথায় আসলে কোনো আইডিয়া পাচ্ছিলাম না যেখানে কী দিব কী করব, কেমনে লবণটা কমানো যায়, কারণ খেতে তো ভালো লাগবে না এত বেশি লবণ। কম হলে না দিয়ে দেওয়া যায় কিন্তু বেশি হলে তো আসলে কিছু করার থাকে না। তো তারপরে একটু হালকা নেড়েচেড়ে নিয়ে চুলাটাকে অফ করে দিয়েছিলাম। হঠাৎ করে মাথায় হলো যে আমি এখানে একটু কিছু টমেটো দিয়ে দিই, বাসায় টমেটো আছে, তো আমি হচ্ছে একটু ঝোলের পরিমাণ বাড়িয়ে দিলাম আর কয়েকটা টমেটো ঝটপট কেটে নিয়ে, তারপরে কয়েকটা বলতে দুইটা তো চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে একটু গ্রেভিটা বেশি হয়, কারণ চিংড়ি মাছে তো আসলে ঝোল বেশি থাকলে ভালো লাগে না, এটাতে একটু গ্রেভি টাইপের হবে বা একটু ভুনা টাইপের হবে, সেটাই খেতে ভালো লাগে। তো এরপর আমি ওপর থেকে টমেটোগুলো দিয়ে তারপরে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে একটু দমে রেখেছিলাম আর কি, কারণ বেশিক্ষণ রান্না করা যাবে না, তো এই তাপেই যতটুকু হয়েছে। তো অবশেষে মানে খাওয়া গেছে বলতে একদম ভালোভাবে খাওয়া গেছে, খুব একটা খারাপ লাগে নাই। আর আমার ছোটো ভাই তো খুবই পছন্দ করে খেয়েছে, মানে ও তো বুঝতেই পারে নাই যেটাতে কী করেছি বা কী ভুল হয়েছিল আর পরে কী দেওয়া হয়েছে, জাস্ট খাওয়ার দরকার খেয়ে নিয়েছে। মাঝে মধ্যে আসলে রান্নায় এরকম টুকটাক ভুল হয়ে যায় আর যেহেতু তাড়াহুড়ো করে করতে হয় সেই জন্য কখন কী করি আর না করি নিজেও আসলে বুঝতে পারি না। এরকম ভুলভ্রান্তি আসলে আমার কাছে খুবই কমই হয়েছে, লবণের ভুলভ্রান্তিটা সবসময় হয় কি লবণ আমি দিতে মনে থাকে না, পরে দিয়ে দেই কিন্তু রান্নার কোনো ফাঁকে দেই, কিন্তু এরকম বেশি হয় নাই, এরকম প্রথমবারই হলো যে আমি লবণ বেশি দিয়েছি। ইদানিং আমি যে রান্নাটা করি বা যে কাজটা করি সেটাই ভিডিও করার চেষ্টা করি। আসলে ভিডিও না করলে মনে হয় যে কিছু একটা হয় নাই বা কী একটা হলো না, মানে একটা বলে না যে নেশা বা পেশা এইটা বলতে পারেন আপনারা, মানে নেশায় পরিণত হয়েছে আমার এই কাজটা বা ইউটিউব চ্যানেলের প্রতি যে ভালোবাসা সেটা আগে এতটা বেশি ছিল না, ভালোবাসা ছিল কিন্তু এত গভীরভাবে আসলে কাজ করার ইচ্ছাটা ছিল না। তো যাই হোক, এদিকে হচ্ছে রোদ হয়েছে আজকে অনেক বেশি, তো সোফার মধ্যে আমার ছোট রাজকন্যাকে শুয়ে রেখেছি আর ও হাত পা ছুড়ে ছুড়ে খেলছিল, খুবই ভালো লাগছে কারণ শীত নেই বললেই চলে। শীতের পরে এই ফেব্রুয়ারি মাসটা যখন আসে তখন আমার কাছে খুবই ভালো লাগে, মানে মনের মধ্যে একটা অন্যরকম খুশি খুশি কাজ করে। মাসটাও ছোট আর তারপরে মাসের প্রথম দিন থেকে বিভিন্ন ডে সবাই সেলিব্রেট করে ফেসবুকে দেখতে থাকি, তো এইগুলো কারণে। আর তারপরে আসলে শীত চলে যায় তো এই জন্য আসলে বিশেষ করে বেশি ভালো লাগে। আর কাপড় চোপড় দেখেন মানে সবগুলো শুকিয়ে গেছে, আজকে সকালে দেওয়ার পরপর দুপুর হতে না হতে সব কাপড় একদম শুকনো। আর কাপড় ভাঁজ করা আমার একদম পছন্দের একটা কাজ, খুবই ভালো লাগে। কাপড় ভাঁজ করে যখন ড্রয়ারে রাখতে যাই তখন আসলে মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ একটা ড্রয়ারও খুব ভালোভাবে পরিপাটিভাবে গুছানো নাই, সব এলোমেলো। এখন কবে যে গুছিয়ে উঠতে পারবো সেটাও জানি না, আল্লাহ ভরসা, দেখা যাক কবে সব কাজকর্ম শেষ করতে পারি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, আজকের ব্লগটা একটু ছোট রাখলাম। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।